মানে খুব শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে। দীর্ঘ দুইটা বছর গাড়িটা নিয়ে আমি রাস্তায় খুব ভোগান্তিতে ছিলাম, যাকেই দেখাই না কেন বুঝতেছে না। তো ওই যে বললাম, আমার রোগ পেটে আমাকে দিচ্ছে, মাথা ব্যথা, আমার পেটে ব্যথা, আমার শরীর ব্যথা। কিন্তু আমার তো রোগ এখানে না, আমার রোগ হচ্ছে মূলত সম্পূর্ণটাই অন্য জায়গায়, কিন্তু আমি তো রোগ ধরতে পারতেছি না, আমি গাড়ির চিকিৎসা কি করবো। তো বন্ধুরা, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স এগেইন। সো আজকে আমরা একটা, দিস ইজ অ্যালিয়ন 2013 মডেল গাড়ি। সো এই গাড়িটাতে মেইন যে প্রবলেম ছিল, গাড়িটা হচ্ছে যে আমাদের ইনস্ট্যান্ট পিক আপে প্রবলেম হইতো, এবং গাড়িটার ইঞ্জিন এবং গিয়ারের রিলেটেড সিনক্রোনাইজিং হতো না, অর্থাৎ যে পরিমাণ অ্যাক্সেলারেশন ওঠার কথা সেটা উঠতো না, এবং সেই সাথে যখন উঠতো তার সাথে আমাদের গিয়ার অনেক সিনক্রোনাইজিং করতো না। সো এই ইস্যুটা নিয়ে আমার ভাই মোহাম্মদ হৃদয় ভাই আসলো নারায়ণগঞ্জ থেকে। আমি ভাইয়ার যে সমস্ত প্রবলেমগুলো ছিল প্রত্যেকটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, এবং টু দ্য পয়েন্টে আমরা সেই কাজগুলো বা নেসেসারি রিলেটেড ইস্যুগুলো আমরা করলাম এবং কাজ শেষ করলাম, এবং কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট, এবং আমরা অলরেডি টেস্ট ড্রাইভ দিলাম এবং ভাইকে ডেলিভারিও দিলাম। সো বিফোর ডেলিভারি আমরা তার একটা ছোট্ট মতামত জানতে চাই, কারণ আমরা যারা বিশেষ করে অ্যালিয়ন প্রিমিয়াম এক্সো গাড়ি ইউজ করি বা আমাদের ক্লাবগুলো আছে, তারা প্রত্যেকে আমাদের এক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রবলেম হয়, বাট এই প্রবলেমটাকে আমরা প্রপারলি আইডেন্টিফাই না করে দেখা যায় আমরা অনেকে একদিকে যেরকম সাফারিং ইস্যুটা বড়ো চলে আসে, অপরদিকে আমাদের একটা টাকা ও বিভিন্ন খাতে ব্যয় হয়। সো এই জন্য আমরা প্রত্যেকে যারা কাজ করবো এক্সপার্ট আছি, অবশ্যই আমরা প্রপারলি মানুষকে প্রপার জিনিসটা সাপোর্ট দিব, অতিরিক্ত কিছু লাগাবো না। আর যারা বিশেষ করে গাড়ি ইউজ করে তাদের উদ্দেশ্যে বলছি, এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই একটা ওয়ার্কশপে কাজ করাবেন, এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আজকে এখানে কালকে ওখানে এইভাবে কাজ করালে দেখা যায় একটা কাজের প্রপার হিস্টোরি যদি একটা ওয়ার্কশপের কাছে না থাকে, তখন দেখা যায় যে তাদের বিভিন্ন বাইফিটস অ্যান্ড স্টার যেটা বলে অ্যালোপাথারিভাবে কাজ করে, এতে দেখা যায় যে প্রবলেম তো সলভ হয় না, বরঞ্চ আমাদের একদিকে টাকা চলে যায় এবং অপরদিকে সাফারিং ইস্যু চলে আসে, এবং অপরদিকে প্রবলেমটা কখনো সলভ হতে দূরের কথা এবং বিভিন্ন আরও প্রবলেম ক্রিয়েট হয়। সো এই ধরনের একটা ইস্যু নিয়ে আজকে হৃদয় ভাই আসলো এবং আমরা তার কাজটা করলাম, এবং অলরেডি আলহামদুলিল্লাহ ভাই আমার পাশে বসে রয়েছে, আমি যদি তার একটু ছোট্ট মতামত জানতে চাই। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? আছি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভাইয়া। জি প্লিজ। তারপর অবশেষে ভাইয়ের কাছে চলে আসলাম নারায়ণগঞ্জ থেকে। আমি মোহাম্মদ হৃদয় বলছি, 2013 মডেল এলিয়ন গাড়িটা নিয়ে দীর্ঘদিন ধরে ভাইয়ের কাছে আসবো আসবো কিন্তু আসা হয় নাই। অনেকদিন যাবৎ ভাইয়ের ফোন দিয়ে নক করতেছিলাম যে ভাইয়া কবে আসবো কবে আসবো, ভাইয়া বলে প্রতিদিনই আসতে কিন্তু আমার আসা হয় না। তবে আজকে আসলাম। আজকে আসার পরে বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একটা গাড়ি যখন আপনারা কিনেন 4-5 বছর হয়তো বা তেলে গাড়িটা চালান, বা কেউ আছে গাড়িটা সিএনজি করেন, তো সিএনজি করার কারণে হয়তো বা গাড়িতে অনেক ধরনের অনেক সমস্যা হইতে পারে। তখন এই সমস্যাগুলো নিয়ে যখন গাড়িটা নিয়ে যে কোনো একটা ওয়ার্কশপে যান, যাওয়ার পরে ওয়ার্কশপের যে হেড ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি আছে, যারাই আছে, তারা যখন গাড়িটার কাজ করে তখন তারা গাড়িটার কাজ কিভাবে করবো তাদের কাছে, হ্যাঁ তাদের কাছে অরিজিনালি বিষয় হচ্ছে যে তারা তো মূলত আমার আমার রোগ হয়েছে আমার পেটে, আমার হচ্ছে পেট ব্যথা, তো আমাকে আপনি দিচ্ছেন জ্বরের ওষুধ বা মাথা ব্যথার ওষুধ, তাতে তো আমার কোনো লাভ হচ্ছে না, আরো সুতরাং আমার সেটা রিয়েকশন হইতাছে। আর রিয়েকশন বলতে এটাই বুঝাইতাছি বন্ধুরা, যখন গাড়িটা আপনার সমস্যা একদিকে আপনার হাত দিতেছে আরেকদিকে, তো অত আপনার সমস্যা কিন্তু গাড়ির বাড়তেছে, গাড়ির সমস্যা কিন্তু কমতেছে না। তো বড় ভাইকে আল্লাহর রহমতে আমি নিজেই বড় ভাইয়ের সম্বন্ধে জানা, মোবাইলে একদিন ইউটিউবেতে সার্চ কইরা ভাইয়ের ব্যাপারে আমি যখন নাকি অধৈর্য হয়ে গেছি, তখন সার্চ কইরা দেখলাম যে এরকম এরকম আমার এক বড় ভাই যাত্রাবাড়িতে আছেন অনেক বছর যাবত, কিন্তু আমি জানি না। তো আশা করি আসছি, আমার প্রবলেম সলভ হয়েছে, আমার মানে যে কতটুকু ভালো লাগতেছে এটা আমি কল্পনা করার মতন না, আমি মানে বুঝাইতে পারতাছি না, আমার বাসায় প্রকাশ করা সম্ভব না। আমার ভাইয়ের প্রতি আমার অনেক আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। হ্যাঁ, সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আশা করি আমার এই ভাইয়ের দ্বারা এই বাংলাদেশে বলতে পারি যে বাংলাদেশে অনেক মানুষের অনেক উপকার হবে, যদি তারা আমার এই ভাইয়ের মানে সঠিক আমার ভাইয়ের কাছে আসুক আর না আসুক, সঠিক জায়গা বাছাই করে তারপর যেতে হবে। এছাড়া যদি বন্ধুরা আপনারা গাড়ি নিয়ে কারো কাছে যান বা সমস্যায় পড়েন, সেটা এই একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অতএব আমি যতটুকু আমার জ্ঞানে যতটুকু বলা সম্ভব হইলো, লাইভে আসি বন্ধুরা সবাই দেখতেছেন, তো আমার ভাইয়ের কথা কি বলবো, মানে অতুলনীয় 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 অপ্রশংসনীয়, মানে তার ব্যাপারে বলাই যাবে না, মানে সে মানে মানে তার ব্র্যান্ডারে আল্লাহ যেমন আরো দীর্ঘজীবী করুক, তার আল্লাহ আরো হায়াত দেউক, আমি আল্লাহর কাছে দোয়া করি যেমন তার আল্লাহ মানে সে যে মানুষের কতটা মানে কষ্ট থেকে একটা গাড়ি নিয়ে যখন একটা মানুষ রাস্তায় চলে,
এটা আমার মনের ভাব, আমার ভাই বড় ভাই কিন্তু আমাকে কিছুই বলে নাই, যা বলার সব আমি আমার মন থেকে বলতাছি। তো কি বলবো বন্ধুরা, মানে খুব শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে। দীর্ঘ দুইটা বছর গাড়িটা নিয়ে আমি রাস্তায় খুব ভোগান্তিতে ছিলাম, যাকেই দেখাই না কেন বুঝতেছে না। তো ওই যে বললাম, আমার রোগ পেটে আমাকে দিচ্ছে, মাথা ব্যথা, আমার পেটে ব্যথা, আমার শরীর ব্যথা, কিন্তু আমার তো রোগ এখানে না, আমার রোগ হচ্ছে মূলত সম্পূর্ণটাই অন্য জায়গায়, কিন্তু আমি তো রোগ ধরতে পারতেছি না, আমি গাড়ির চিকিৎসা কি করবো। তো বন্ধুরা বেশি কথা না, শেষ করে দিতে চাইতেছিলাম ভিডিওটা, বড় ভাইয়ের কাছে আসছি। আর যাদের যাদের প্রয়োজন হইব, যদি ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি মন চায়, আর যদি না মন চায় সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার খুব ভালো লাগা, ভালোবাসা, অভিনন্দন সবকিছু বড় ভাইয়ের জন্য রইল। আজীবন যেমন বড় ভাইটারা এমন ভাবে ভালোবাসতে পারি, বন্ধুরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ ভাইয়াকে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা এই অটোমোবাইল সেক্টরে কাজ করি, আমরা যাতে অ্যাটলিস্ট সবার জন্য উপকৃত করতে পারি, অর্থাৎ সবাইকে উপকার করতে পারি, সবাই আমাদের দ্বারা বেনিফিটেড হয়, এবং আমরা যাতে মানুষকে যেই জিনিসটা প্রপারলি দরকার সেই জিনিসটাকে আমরা বুঝে তাদেরকে সাপোর্ট দিতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা যারা আছি সবাই এভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেজন্য সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফাইনালি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।